আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে ভিডিও করতাম না, কিন্তু একটা উদ্দেশ্য করতেছি। দেখেন, 5 গ্রেন পানির জন্য এই রাস্তা দিয়ে 10 মিনিট হেঁটে আসলাম। আরও কতটুকু যেতে হবে যাই না, নতুন জায়গায় নতুন অবস্থায় আসলাম, তো আমাদের পানি একটা সমস্যা। মেইন রাস্তা দিয়ে দাদা মালয়েশিয়ার তাদের গাড়ি আছে, সমস্যা নাই, গাড়িটা চলে যা। এই যে আজামা দিয়ে দিচ্ছে বাকিবে, তো পানির জন্য যাচ্ছি, দেখি পানি কোথায় আছে। পানি নিয়ে আবার যেতে হবে রুমে, আর নামাজের সময় হয়ে গেছে, দেখেন মাগরিব আজানটা আছে। এইসব দেখি কতটুকু হাঁটা লাগে। আর দেখেন প্রায় 20 মিনিট হেঁটে আসার পরে এই যে পানির লাইন পেলাম, তো পানি পরে আবার যেতে হবে 20 মিনিট, 40 মিনিট লাগবে। 5 লিটার পানির জন্য 40 মিনিট সময় ব্যয়। আর মালয়েশিয়া পানিটা একটু সমস্যা বেশি আর কি, কারণ অ্যাভেলেবেল যে বেসা পানি আছে সবসময়, যে সাধারণ পানি এটা তো খাওয়া যায় না সহজে, ফুটিয়ে খেতে হয়, আর অন্যান্য কাজে ব্যবহার করা যায়। আর দেখেন পানি বইরা খায়ালন যতটুকু পারে। মেশিনও স্বার্থপর, টেকা ছাড়া কিচ্ছু বোঝে না, টেকা দিলে পানি দেয়, আরো 5 পয়সা মতো রয়ে গেল। তো দেখে মসজিদে বসার জায়গা এইগুলো, তো এগুলো সূরা মসজিদ বলছে, সন্ধ্যা হয়েছে তো সূরা মসজিদে জুম্মার নামাজ হয় না, জুম্মার নামাজ বাদে বাকি 5 ওয়াক্ত নামাজ এই সূরা মসজিদে সম্পন্ন করা হয় আর কি। আর যে পানি নিলাম, পানি খাওয়া হয়েছে, নামাজটা পড়ে তারপরে রুমে যাবো ইনশাআল্লাহ। আর কিছু কিনাটা করছিলাম, খেজুর পরে বিস্কিট, এই জন্য দেরি হয়ে গেল। তো নামাজ পরে বের হলাম, এখন রুমে যাব। আমাদের পানির বোতলে, পানির বোতলের জন্য এত দূর হাঁটা, 7:20 বের হয়েছি রুম থেকে, তো এখন প্রায় 8:20 বাজে আর কি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তো আমরা এখন রুমে যাব, এই তো পাশেই আর কি রুম, সময় লাগবে না বেশিক্ষণ, আর 5 মিনিট লাগবে আর কি। তো আল্লাহ লাগে সমস্যা না হলে ভালো, কারণ বলছে যে পাশে পানির জায়গা, তো আমি সাথে কাগজপত্র কিছু নিয়ে আসি নাই, তো কিছুই নাই সাথে আর কি, একবার খালি, তো ভয় লাগতেছে আল্লাহ না করে আসলে সমস্যা তো না হয় আর কি, তো ইনশাআল্লাহ আসলে সমস্যা হবে না। আমাদের দেশি বিস্কুট, এই পানি আনতে গিয়ে আজকে এত কিছু কিনা কাটা।